তাফসিরকে সাদা খাতায় লেখাচ্ছি, কারণ ক্লাস ওয়ান থেকে মনে হয় সাদা খাতায় লেখাবে। তাফসির লেখা ছোট বড় করো না, মানে এই যে সামনে লেখাটা যতটুক থাকবে আর পরে লেখাটা ততটুকুই থাকবে। কিন্তু না, দাগ দিলে তো সেই মার্কারি এরকম দাগ দাগ খাতায় হয়ে গেল, কেমন হবে? মুসো মুসো এটা। আর এতটুক ডিফারেন্স হবে না লেখার সময়, বুঝছো? নিজে খেলো এবং তাফসিরকেও দাওয়াত দিল, নিজে খেলো এবং তাফসিরকেও দাওয়াত দিল, নাকি তাফসির হরিণকে দাওয়াত দিল, নাসিয়াকে কুটুরিন পাগে সিমুলকে দাওয়াত দিল। তোমাকে দাওয়াত দেয় নাই? টুনি তো পাজি দাবছি, তোমাকে দাওয়াত দিল না তেলের পিঠা দাওয়াত? তুমি কি তেলের পিঠা পছন্দ করো? হ্যাঁ, আচ্ছা, তোমাকে একদিন তেলের পিঠা বানাই খাওয়াবো। নি তেল পিঠা, দাবছি বলে তেল পিঠা। কিসের পিঠা? সুন্দর করে লেখো। হ্যাঁ, দাবছি আমাদের গুড বয়, গুড বয় আমাদের। সেটা এবার ছ নম্বর লেখো, যে ছ নম্বর, ছ নম্বরে কি আছে? ছ নম্বরের প্রশ্ন কি আছে তাপসি? ছ নম্বরের প্রশ্ন আছে হলো, টুনি পিঠা তৈরি করে কি করলো? ওইটা তো শো, ঠিক দুপুরে মেহমানরা এসে কি দেখলো? তার উত্তর আছে, দেখলো 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 টুনাটুনি কেউ বাড়িতে নেই, দেখলো বাড়িতে টুনাটুনি কেউই নেই, সবাই আছে, সব পিঠাগুলো চলে গেছে, দেখলো বাড়িতে টুনাটুনি, বাড়িতে টুনাটুনি কেউই নেই। হ্যাঁ, দেখলো টোনাটুনি, ওই শিয়াল কুকুর এসে দেখলো যে বাড়িতে ওরা কেউ নেই, সেজন্য দেখলো দিছে। ওই দু একটা থাকে জঙ্গলি কুকুর। আচ্ছা, এই প্রশ্নটা আমারও, কুকুর তো আসলে জঙ্গলে থাকে না। তোমার লেখাতে সোজা হচ্ছে তাতে আমি খুবই খুশি তাপসির, কারণ সাদা খাতায় লেখা তো সবসময় সোজা, মানে একদম ফার্স্ট টাইম সোজা হয় না। তুমি এটা ভালো করে প্র্যাকটিস করো। হ্যাঁ, এটা আমাদের গুড বয়, মাশাল্লাহ কিউট, মাশাল্লাহ কিউট। সবাই তাফসিরের জন্য দোয়া করবেন। এটা কোনো কথা হলো, আমি দোয়া চাইলাম আর তুমি বললে তাফসির। এই এই লেখাটা এত ডিফারেন্স হওয়া যাবে না, এতটা ফাঁকা করা যাবে না। হ্যাঁ, এখানে এতটা ফাঁকা করা যাবে না। আর সামনে লেখাগুলো দেখবা, যে সামনে লেখা কতটুকু করে লেখছো আর তারপরটা কতটুকু করে লিখবা, ছোট বড় করা যাবে না কিন্তু।